नमस्कार, आमी झुम्पा कर्मकार दमदम कैंटनमेंट थेके एसेछि। आमी आजके आपनादेर संगे जे रेसिपिटा शेयर करब सेटा होच्छे कड़ाया मशरूम। तो कड़ाया मशरूम करते की की इनग्रेडियंट्स लागछे सेगुलो एकटु आपनादेर आगे बोले दी। जेमन मशरूम, बाटम मशरूम एटा 200 ग्राम आछे, आर एखाने रयेछे कैपसिकाम, एकटा मीडियम साइजेर कैप्सिकम के क्यूब क्यूब करे केटे नेওয়া হয়েছে। আর টমেটো, টমেটোটাকে তিনটে টমেটোকে গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এখানে আছে হিং, এখানে আছে চিনি, আদা, নুন, এটা রেড চিলি পাউডার, কসুরি মেথি, হলুদ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তবে চলুন আমরা এবারে রান্নাটা শুরু করি। হোয়াইট অয়েল দিতে হবে 4 চামচ। প্রথমে আমরা কড়াতে তেল দিয়ে कड़ाटा एकटू तेलटा गरम होते दिलाम, एर मध्य दिए देव एक गोटा तेजपाता। तेजपाता दिए एकटू तेजपाता गरम होले एक पिंच आमरा हिंग दिलाम। जारा हिंग पछंद करेन ना तारा हिंगटा स्किप करते पारेन, हिंगटा जे मैंडेटरी ता नय, जेहेतु एटा विदाउट अनियन गार्लिक सेई जोन्नो एकटू टेस्टेर जोन्नो एकटा फ्लेवारेर जोन्नो हिंगटा यूज करा हय। एक चामच आदा दिलाम, एटा बेशी फ्राई करले हबे ना, कारण বেশি ফ্রাই করলে আবার আদার যে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার সেটা চলে যাবে। টমেটো পিউরিটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিতে হবে, এটাকে ভালো করে একটু কষতে দিতে হবে। হাফ চামচ হলুদ দিতে হবে, হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়ে নিতে হবে। 5-7 মিনিট ভাজার পরে তারপরে আপনি আমরা এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দেব, একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব, একটু টেস্ট অ্যাকর্ডিং একটু নুন। আচ্ছা, এবার আমি খানিকটা চাপা দিয়ে রাখলাম, এই চাপাটা 5 মিনিটস আমি চাপা দিলাম। এবার আমরা আরেকবার নেড়ে নিচ্ছি, একটু মাশরুমগুলোকে দিয়ে দেব, মাশরুমগুলো একটু কষিয়ে নেব এর সঙ্গে দিয়ে। এবার একটু এখানে কিউব করে যে ক্যাপসিকামগুলো রাখা রয়েছে এই কিউব ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটাকে একটু কমিয়ে নিলাম, কমিয়ে এবার ক্যাপসিকামগুলোর সঙ্গে মাশরুমটাকে ভালো করে মেশাতে থাকলাম। বেশ, 1-2 মিনিট মাশরুমের সঙ্গে ক্যাপসিকামটাকে ভালো করে মিলিয়ে নিলাম। একটু এর মধ্যে আমরা জল দিয়ে দেব, 1 কাপ মতন আপনারা জল দিয়ে দেবেন এর মধ্যে। জল দিয়ে একটু এটাকে সিদ্ধ হতে দেবেন। এবার ঢাকনা খুলছি, ঢাকনা খুলে দেখি কতটা রান্না কমপ্লিট হয়েছে। মোটামুটি কমপ্লিট হওয়ারই মুখে একটু চিনি, চিনি একটু দিয়ে দিই, কসুরি মেথি, কসুরি মেথি হাতে করে নিয়ে একটু ক্রাশ করে এরকমভাবে ক্রাশ করবেন। ক্রাশ করে এই যে এরকম হবে, একদম ক্রাশ করে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এইটাকে এবার ওপর থেকে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে এবার এটাকে ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে। এবার 2 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিই, একটু ভালো করে মিশে যাক, তারপরে আমরা এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করব। এবার আমি 2 মিনিট আমাদের হয়ে গেছে, এবার আমি এই বোলের মধ্যে, সার্ভিং বোলের মধ্যে এবার আমি এটাকে রাখব। মাশরুমটা আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন, এবং আপনারা আমাদের হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল যেটা আছে এবং ফেসবুক পেজ যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের এর মতামত একটু জানাবেন প্লিজ, আমরা তাহলে খুব আনন্দ পাব এবং আরও নতুন উদ্যমে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো।